দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুরের দমদমা সর্দার বাড়ির পুজো প্রায় 200 বছরের পুরনো। জমিদারির আমল থেকেই এই দুর্গাপুজো চলে আসছে। দুর্গাপুজো ঘিরে এলাকার মানুষ উৎসবে মেতে ওঠেন। আর এই সর্দারের জমিদারিতেই শত্রুরা আক্রমণ করেছিল, জমিদারির দখলের চেষ্টা চালাচ্ছিল তারা। শোনা যায় সেই সময় নাকি স্বয়ং দেবী দুর্গা মেয়ের রূপ ধরে বন্দুক নিয়ে শত্রুদের সঙ্গে লড়াই করেছিলেন। আর সেই থেকেই দুর্গাপূজায় বন্দুক চালানোর রীতি রয়েছে এখনও। এখন বিসর্জনের সময় বন্দুক দেগে মা দুর্গাকে গান স্যালিউট দেওয়া হয়। প্রায় 200 বছরের পুরাতন সেই রীতি আজও একইভাবে চলে আসছে। দমদমার সর্দার পরিবার 5 ভাই মিলে একটি মাটির মন্দির তৈরি করে সেখানেই দুর্গাপুজো শুরু করেন। আশেপাশের গ্রামে পুজো হতো না তখন, এই পুজোই ছিল একমাত্র এলাকার একটাই মাত্র দুর্গাপুজো। পুজোতে আশপাশের গ্রামের হাজার হাজার মানুষ আসতেন, ঘটা করে নৈবেদ্য সাজানো হতো। পুজোর পর গোটা গ্রাম জুড়ে চিড়া মুড়ি খই ইত্যাদি বিলানো হতো। তবে সময়ের সঙ্গে সঙ্গে ভাটা পড়েছে এই পুজোয়। পুজোর জৌলুস কমলেও এখনও পর্যন্ত পুরনো সমস্ত রীতিনীতি মেনেই দুর্গাপুজো হয় এই সর্দার বাড়িতে। শুনে নি বাড়ির সদস্য কনকা সর্দার, তিনি কি বলছেন? আমাদের গাড়ি আছে, জমি ওখানে নিয়ে একটু গন্ডগোল হয়েছিল। ওখানে মার কাছে মাঝি করেছিল যে মা আমরা দিতে পারি, তাহলে আমরা মানে 20 বিঘে জমি দেবো। আর তোমার ঠিক প্রত্যেক বছর আনবো, সেই থেকে মনে কর ঠাকুরটি আমাদের। কত বছরের পুরনো হবে পুজো? আমাদের চেয়ে অনেক, আমি যখন নিয়েছি তখন তখন সে ওখানে মাটির ঘর ছিল, মাটি ঠাকুর ঘর ছিল, ওখান থেকে মনে কর এসে দেখেছি 200 বছর। আচ্ছা, এই পুজোতে বন্দুক চালানো হয় কেন? ওটা মার কাছে মাঝি করেছিল, ওই প্রত্যেক বছর ওই বিজয়ার সময় দিনে মার কাছে একটু মনে কর চালা হয়। আচ্ছা, আগে পুজো কেমন ছিল আর এখন পুজো কেমন হয়? তখন মনে করো মা নারায় যা জমি ছিল নিতেই মনে কর সব হয়ে সব পুজো হতো, বা খৈবিটি হতো, বা লোকজন খেত নিয়মি সময়। কিন্তু এখন তখনটা পারে না, জমিটা ভাগে দেওয়া আছে, সব সকলে তো সমানভাবে টাকা পয়সা দিচ্ছে না। তো হচ্ছে আর এরপর ওই দুটো পুকুর আছে, মার নামে ওই বড়ো পুকুর আছে দুটো, ওই পুকুরের মাছ খেলে মনে কর মাছ বিক্রি হয়। আর ওই জমির টাকা এটা এখন জৌলুস কমে গেছে আগের থেকে। হ্যাঁ, আগের থেকে জৌলুস কমে গেছে। হ্যাঁ, একটু ইয়ে হয়ে যায় এখন, কেননা সব জিনিসের দাম বেশি, তো একটু ইয়ে হয়। তবে ওইটাই আর বিল্ডিং আনা ওই এমনি মা পুজোটা হয়, পুজোর যা রীতিনীতি সেটা এখনো পালন করা হয়। হ্যাঁ, পুজো হয়, মা লক্ষ্মী পুজো, দুর্গা পুজো। আমরা শুনে নিই বৈশাখী সর্দার, এই বাড়ির এক সদস্য, তিনি কি বলছেন? আমাদের পুজোটা এই যে ঠাকুরের গায়ে কাদা লাগানো রয়েছে, এখান থেকেই আমাদের আনন্দটা শুরু হয় আর কি। তারপর তো দিন গোনা শুরু হয় যে কখন মা নিজের সাজসজ্জায় সেজে এসে আমাদের দেখা দেবেন। তো পঞ্চমীর দিন সন্ধ্যাবেলা আমরা সবাই মন্দিরে বসে থাকি, খুব মজা করি, আনন্দ করি। ষষ্ঠীর দিন তো যেমনইভাবে উপোস রাখা হয় মা ষষ্ঠীর কাছে। তারপর সপ্তমীর দিন সিঁদুর দিয়ে মাকে ঘরে ডাকা হয়। তারপর শুরু হয় সন্ধ্যাবেলায় যেটা হয় সন্ধ্যারতি হয়। অষ্টমীর দিন অষ্টমী পূজা হয়। নবমীর দিন মাকে ভোগ নিবেদন দেওয়া হয়। দশমীর দিন খুব আনন্দ করে যায়। পুজোর 5টা দিন মধ্যে এখানে খুব সুন্দর কাটে, খুব ভালো লাগে। সবাই যে যেখানে থাকে এখানে আসে, চেষ্টা করে এখানে থাকার, কিন্তু কাজের সূত্রে কিছু কিছু মানুষ থাকেন, আবার কিছু কিছু চলেও যান। তবে যারা থাকেন তাদেরকে নিয়েই আমাদের বেশিরভাগ সময়টা চলে যায় আর কি। বাড়িতে তখন থাকতে মন টেকে না, সবসময় মনে হয় মন্দিরে থাকি। আপনারা মহিলারাই কি পুজোর সমস্ত কাজ করেন? সমস্তটা মহিলারা করে না, সবাই মিলে করা হয়। মহিলা পুরুষ সবাই মিলেই করা হয় পুজোর কাজ, সমস্ত কিছু সবাই মিলে করা হয়, একত্রে করা হয় আর কি।
বন্দুক দাগার বিষয়টা কি জানেন? বন্দুক দাগার বিষয়টা আমার যেটা শোনা, আসলে আমার দিদা বা স্বামী বা শ্বশুর যাদের কাছ থেকে শোনা আর কি, বন্দুক দাগার বিষয়টা এখানে একবার নাকি প্রচণ্ড গণ্ডগোল হয়েছিল। সেই সময় মা দুর্গা একটা মায়ের রূপ ধরে এসে আর কি, মেয়ের রূপ ধরে এসে কি করেছে যে এই গ্রামকে রক্ষা করেছিল। তখন যারা আর কি বাইরের থেকে এসেছিল তারা দেখেছিল সমস্ত গ্রামটা জলে ভেসে গিয়েছে, এটাই শোনা। মা দুর্গা নিজে হাতে নিজের গ্রামকে রক্ষা করেছিল। সেই থেকে মাকে বন্দুক দিয়ে স্যালুট জানিয়ে মাকে দশমীর দিন বিদায় জানায়। আমাদের এই পুজো এখন শুধু সর্দার পরিবারের পুজো নয়, এই পুজো এখন গোটা দমদমা গ্রামের পুজো বলেই খ্যাত। বাংলা থেকে 1307 সালে এই পুজো শুরু হয়। আমরা শুনে নেই রাজেন্দ্র সর্দার কি বলছেন। আমি আমার পূর্বপুরুষদের কাছে শুনেছি যে আগে তো ধরো আমাদের একটা জমিদারি ফ্যামিলি, তো জমিদারি ফ্যামিলিতে তৎকালীন হচ্ছে জমিদারদের জমি দখলের ব্যাপার নিয়ে একটা মানে গণ্ডগোল হতো বা জমি লুট করার জন্য বাইরে থেকে শত্রুরা আক্রমণ করত। তো সেই সময় যাতে আক্রমণ না করতে পারে সেই সময় শোনা কথা যে আমাদের মা দুর্গা স্বয়ং লেবে মানে নিজে বন্দুক হাতে নিয়ে হচ্ছে জমি রক্ষা করেছিলেন। তো সেই পারপাশে তখন থেকেই আমাদের হচ্ছে দুর্গা মানে বিসর্জনের সময় মাকে মানে আমরা হচ্ছে গান ফায়ার করে স্যালুট জানিয়ে মাকে তবেই আমরা বিসর্জন করি। এবারে আরও এক সদস্য ঝুমা সর্দারের বক্তব্য শুনে নিই। আমরা এইভাবে অংশগ্রহণ করি, এখানে এটা আমাদের গ্রামের পূজা, আমাদের বাড়িরই পূজা, কারণ আমরা তো এই পূজাতে খুবই আনন্দ করি। কিন্তু এবছর আমাদের মন ভালো নেই, কারণ এই আর্জীবন নিয়ে আমরা খুব মানে মনের ভিতরে একটা শান্তি যে আনন্দ এগুলো আমাদের মনে নেই। কারণ আমরা চাই যে পুজোর আগে যদি কিছু হয় তাহলে কোনো সুবিচার বা কোনো রকম ভালো খবর পেলে মনটাও ভালো। দেখে নেব আমাদের প্রতিনিধি প্রসেনজিৎ সাহার একটি রিপোর্ট। সমাজে বাড়িপুরের এই দমদমা সর্দার বাড়ির যে জমিদার ছিলেন এরা, সেই জমিদারি রক্ষা করতে মা দুর্গা নিজেই মেয়ের রূপ ধরে এসে বন্দুক তুলে নিয়েছিলেন। বহিঃশত্রুর আক্রমণ থেকে এই সর্দারদের জমিদারি রক্ষা করতে মা দুর্গাই বন্দুক হাতে নিয়ে শত্রুদের মোকাবিলা করেছিলেন। আর সেই থেকেই এই সর্দার বাড়ির দুর্গাপুজোতে বন্দুক দাগার রীতি চলে আসছে। এখনও পর্যন্ত প্রত্যেক বাড়ি বিসর্জনের সময় মা দুর্গাকে বন্দুক দেখে গান স্যালুট দেওয়া হয় এই সর্দার বাড়ির তরফ থেকে। আগের মতো জৌলুস নেই, তবে বনে দিয়ানাতে এখনও এই সর্দার বাড়ির দুর্গাপুজো নিজস্বতার দাবি রাখে। দেখতে থাকুন আজ তক বাংলা, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।